এই জন্য আল্লাহ বলছে তোমরা যখন ফজল পাবে আনন্দ করো তাহলে কোরআন পায়া কি খুশি না বেজার এইটার নামই আরবিতে ঈদ ঈদুন লেহরা কই যা থাকুন ধরা জায়গা হ্যাঁ রাখল ঈদুল ফিতর আর ঈদুল আযহা সার আবার কিসের ঈদ কয় কি কয় না কয় হয় কয় ঈদুল ফিতর আর ঈদুল আযহা সার কিসের ঈদ ঈদ হলো দুইটা একটা ঈদুল ফিতর আর একটা ঈদুল আযহা আমি বলবো যে আসলে ওই যে দালালির সাগরে ডুব দিছে না এগুলা বলতে পারে না আর কি হাদিস শরীফে জুম্মার দিনকে ঈদ বলা হয়েছে সুবহানাল্লাহ বলবেন না তো যারা বলে দুইটা ঈদ ছাড়া আর কোনো ঈদ নাই তারা কি সঠিক কথা বলছে হাদিস শরীফে জুম্মার দিনকে ঈদ বলা হয়েছে হাদিস শরীফে আরাফার দিনকে ঈদ বলা হয়েছে জুম্মার ঈদও আসতো না আরাফার ঈদও আসতো না ঈদুল ফিতরও হতো না ঈদুল আজহাও হতো না যদি নবীর ঈদে মিলাদ নবী না হতো এই জন্য আল্লাহ বলছেন যখন তোমরা ফজল পাও আনন্দ করো খুব মনোযোগ ফজল মানে কোরআন আর ইসলাম এরপরে শব্দ ওয়াও লাগাইয়া আলাদা করছে ওয়াবি রহমাতিহি যদি তোমরা রহমত পাও তাহলে আনন্দ করো কি পাইলে রহমত পাইলে এবার আসুন তো দিকে নবীকে পাইয়া কেন আমরা খুশি কেন আল্লাহ নবীকে কোরআন শরীফে রহমত বলেছেন আর আল্লাহ নিজেও বলছে রহমত পাইলে আনন্দ করো মা ও রহমত বাবা ও রহমত টেহাও রহমত সম্পদ রহমত রহমতের কোনো অভাব নাই কিন্তু আমার নবী রহমত সবচেয়ে বড় রহমত কেনা মা বাপ না আমার নবী কেন বলছে লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন মা বাবা সন্তান সন্ততি এবং সমস্ত মানুষের চাইতে আমার নবীকে বেশি মহব্বতের নামই হলো ঈমান কথা বলেন ঠিক কি এই জন্য অনুরোধ করে কথা বললাম যে আমার নবী হলো রহমত দলিল আছে না নাই আল্লাহ বলছেন ওয়ামাম আরসালনাকা ইল্লা রহমাতাল লিল আলামিন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও বন্ধু আমি আপনাকে সাল করেছি আমি আপনাকে পাঠিয়েছি সমগ্র জাহানের জন্য রহমত বানিয়ে পাঠিয়েছি আমার দেশের মধ্যে অনেক মানুষ তাফসিরের নামে আমার নবীরে বিশ্ব নবী বলে আমি বলি বিশ্ব নবী বলা নবীর সম্মানের সঙ্গে যায় না নবীকে বিশ্ব নবী বলা যাবে না আমার নবী শুধু একটা আলমের নবী না আমার নবী 80,000 আলমের নবী ঠিক কিনা আল্লাহ কোরআনে আলম নবীর ক্ষেত্রে আলম বলে নাই আল্লাহ কোরআনে নবীর ক্ষেত্রে বলছে আলামিন নবী শুধু একটা বিশ্বের নবী না নবী সব বিশ্বের নবী সব বিশ্ব সমূহের নবী এই জন্য আল্লাহ কোরআনে নিজের ক্ষেত্রে বলেছেন আলহামদুলিল্লাহ হে রব্বিল আলামিন আল্লাহ মানে আমি সমগ্র জাহানের রব আর আমার নবী হলো সমগ্র জাহানের রহমত আমার আল্লাহর ক্ষেত্রে নিজে বলেছেন আলামিন আমার নবীর ব্যাপারে আমার আল্লাহ বলেছেন আলামিন এই নবী দুনিয়াতে এসেছে দুনিয়াতে আসার কারণে এই দুনিয়ার জমিনটা উম্মতের জন্য মসজিদ হয়ে গেছে এই জন্যই তো আমার নবী দুনিয়াতে আসার আগে কতগুলো আলামত ছিল রে বাবা এই আমার বাবারা ও যুবক ভাইরা আমার নবীর মাকে অনেকে জাহান্নামী বলে আমার নবীর বাবাকে অনেকে জাহান্নামী বলে কেমনে মুখ দেখাইবি তোরা হাসরের ময়দানে আমার নবীর মা নবীর বাবা জাহান্নামী বলে যারা ওয়াজ করে এরা কখনো খাঁটি মুসলমান হতে পারে না ঠিক কিনা খাঁটি মুসলমান হতে পারে তারা আমার নবীর আব্বা আম্মা কি জাহান্নামী এই জাহান্নামী আমার নবীর আব্বা আম্মা কি কুফুরি অবস্থায় মৃত্যুবরণ করেছে শুধু নবীর আব্বা আম্মা কেন পৃথিবীর কোন নবী রাসূলদের আব্বা আম্মাই কাফের ছিলেন না কথা বলেন ঠিক কিনা বলেন আজকে যারা এই সমস্ত ডালাও কথা বলে টিকটক মৌলবিগুলো এইগুলো তাদের দৌর হলো 32 সেকেন্ড আর 33 সেকেন্ড ছোট ছোট বক্তব্য দিয়ে আগুন লাগাই দে ফেস লাগাই দে আমরা যদি তাদের জবাব দিই তাহলে তারা ভাইরাল হইতো এদের ধান্দা হলো শুধু এটাই আর অন্য কোনো ধান্দা নাই ইহুদি খ্রিস্টানদের দালালিতে তারা ব্যস্ত হয়ে গেছে আরে নবীকে পাইয়া যে উম্মত খুশি হইতে পারলো না এটা আবু জাহেলের চাইতে আরো খারাপ তাই তোমার সাউন্ডটা তুলে দাও সাউন্ড জোরে ডাক দিলে ডপ মারে ভোল্টেজ মনে হয় কম এমনি স্লো কথা বললে ঠিক আছে এগুলো জোরে টান দিলে ড্রপ মারে কণ্ঠকে লেস করে ফেলে
এইজন্য আমার নবীর আগমনে যেই উম্মতে বেজার, একমাত্র নবীর আগমনে ইবলিস ছিল বেজার। কে ছিল বেজার? ইবলিস। দেখেন আমার নবীর আগমন।